হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের হরিণ প্রজাতির ধরন সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিশ্বব্যাপী 60টিরও বেশি বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে হরিণ রয়েছে। তার পার্বত্য অঞ্চল থেকে উষ্ণ এবং আর্দ্র রেইন ফরেস্ট পর্যন্ত বিভিন্ন আবাসিক স্থলে বসবাস করতে পারে। বারবারি রেড হরিণ আফ্রিকার একমাত্র প্রজাতি। একটি পুরুষ হরিণকে বাঘ বলা হয়, তবে কিছু বড় পুরুষকে হরিণ হিসেবে উল্লেখ করা হয়। স্ত্রী হরিণকে ডো বা হিন্ড বলা হয়। একটি অল্প বয়স্ক হরিণকে হরিণ শিশু বলা হয়। চীনা জলে হরিণ বাদে সব প্রজাতি হরিণেরই শিং আছে। শিংয়ের পরিবর্তে তাদের লম্বা ক্যানাইন দাঁত রয়েছে, যা 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রতি বছর শিংগুলি পড়ে যায় এবং পুনরায় বৃদ্ধি পায়। যখন তারা পুনরায় বৃদ্ধি পায়, তারা মখমল নামের একটি লোমশ আবরণ আচ্ছাদিত হয়। মখমল স্নায়ু এবং রক্তনালীতে সমৃদ্ধ, যার ফলে শিংগুলি দ্রুত বৃদ্ধি পায়। বিশ্বে প্রায় 60 প্রজাতির হরিণ পাওয়া যায়। হরিণ পরিবার মূলত 4 প্রকারের হয়, হরিণ, এলক, মোষ এবং ক্যারিবু। বাংলাদেশে হরিণ মূলত 5 প্রকারের, যা ভিডিওর পরবর্তী অংশে আপনারা জানতে পারবেন। চিত্রা বা দাগযুক্ত হরিণ আমাদের সবচেয়ে সাধারণ হরিণ। বিশ্বের 60টি হরিণ প্রজাতির মধ্যে এটি একটি এবং সবচেয়ে সুন্দর। এর বিলাসবহুল লালচে বাদামি আবরণ সাদা দাগ দিয়ে সজ্জিত। একটি প্রাপ্তবয়স্ক দাগযুক্ত হরিণ বড় 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পুরুষদের লম্বা শিং থাকে, যা প্রজনন মৌসুমে পূর্ণ বৃদ্ধি পায়। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল জুড়ে চিত্রা বা দাগযুক্ত হরিণ পাওয়া যায় এবং এদের সংখ্যা ছিল প্রায় 83,000। চিত্রা হরিণ একটি সুন্দর প্রাণী এবং সাধারণত হরিণটি ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বনভূমিতে দেখা যায়। সুন্দরবনে চিত্রা হরিণ পাওয়া যায়, যেখানে কেওড়া গাছের পাতা তাদের প্রিয় খাদ্য। কটকায় যখন জোয়ার কম থাকে, তখন চিত্রা হরিণের বড় পাল কেওড়া গাছের পাতার সন্ধানে আসে। চিড়িয়াখানা অন্যতম আকর্ষণীয় চিত্রা হরিণ প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করে হরিণটিকে দেখার জন্য, এবং এই এক ঝাঁক হরিণের দৃশ্য চিড়িয়াখানার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে। পার্কি ইন্ডিয়ার মুন জ্যাক নামেও পরিচিত বাংলাদেশের একটি বিরল স্তন্যপায়ী প্রাণী। এটি সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বাস করে। এটি একটি বাছুরের আকারের একটি ছোট হরিণ। একটি সাধারণ বাদামি আবরণ সহ দৈর্ঘ্যে প্রায় 3 বা 4 ফুট। এর মুখে একটি বি আকৃতির অস্থিশিরা রয়েছে, গাঢ় রেখা রয়েছে যা এই রিজ বরাবর চলে, একটি মুখের প্যাটার্ন তৈরি করে। এটি অত্যন্ত লাজুক প্রকৃতির হরিণ।
পাঁচপুর দুর্গে সাম্বার হরিণ আমাদের সবচেয়ে বড় হরিণ, এর কোট সরল বাদামি, পুরুষদের বড় শিং আছে, পুরুষ এবং মহিলা উভয়ের গলায় লম্বা ও ভারী চুল থাকে। এটি সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বাস করে। এই নিশাচর প্রাণী খুঁজে পাওয়া খুব কঠিন। হক বা পাড়া হরিণ আমাদের বিরলতম হরিণ, যা সমালোচনামূলকভাবে বিপন্ন বলে বিবেচিত হয়। প্রকৃতপক্ষে এটি 2000 সালে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর থেকে কয়েকজনের সন্ধান পাওয়া গেছে। এটি পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে বাস করে। এটি প্রায় একই দৈর্ঘ্যের, তবে দাগযুক্ত হরিণের চেয়ে কিছুটা খাটো। অতীতে আমাদের সুন্দরবনে বারো সিংহা নামে একটি হরিণ ছিল। গাই মাউন্টফোর্টের দ্য ভ্যানিশিং ফরেস্ট বইতে এটি 1960-এর দশকে হরিণটি নির্মূল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বারো সিংহা এক ধরনের ভারতীয় উপমহাদেশীয় জলা জঙ্গলের হরিণ, যা আপাতত খালি উত্তর এবং মধ্য ভারত ও দক্ষিণ নেপালের কয়েকটি ছোট ছোট সংরক্ষিত বনাঞ্চলে জীবিত আছে এবং বাংলাদেশ ও পাকিস্তানে উপলুপ্ত হয়েছে। এর বৈজ্ঞানিক দ্বিপদ নামটি একজন ফরাসি প্রকৃতিবিদ আলফ্রেড ডুবাউসেলের নামে রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক অবস্থায় 12টি শাখাযুক্ত শিং, আসলে 10 থেকে 14টা, থাকার জন্য এর নাম বারোসিংহা।